আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি সুন্দর ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা ড্রেসের ডিজাইন শেয়ার করব, যেই ডিজাইনটা আপনারা ড্রেসের জামার নিচের অংশে হাতার গলায় এবং উনার চারপাশে করতে পারবেন। তো ড্রয়িংটা আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে করে আপনারা লতা ডিজাইন করবেন খুব সহজেই আর কি। এই লতা ডিজাইনগুলো করা যায়। আমি প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িংটা আর কি এঁকে নিয়েছি, এখন আমি ফাইনাল ড্রয়িংটা করে নিচ্ছি বল পেন কলম দিয়ে। তো এখানে আমি একটা লাইট বাঙ্গি কালার কাপড়ের ভিতরে আর কি কাজটা করব। আর অনেকেই হচ্ছে ড্রয়িংয়ের যে ব্যাপারটা থাকে, আপনারা কিন্তু এই যে পাতা যে ড্রয়িং করছি আমি এগুলো ফ্রি হ্যান্ডে এঁকে থাকি, তো আপনারা যারা ভালো ড্রয়িং করতে পারেন না তারা যেটা করবেন কাগজ কেটে এভাবে করে বসিয়ে বসিয়ে কিন্তু এঁকে নিতে পারেন। যেমন আমি এখানে যে লাভ শেপ করে যে পাপড়িগুলো দিচ্ছি ফুলের, আপনার ছোটো করে একটা লাভ শেপ কেটে সেখানে আপনি বসিয়ে বসিয়ে পাপড়িগুলো আর কি ড্রয়িং করবেন। আবার যে পাতার শেপটা দিচ্ছি, আপনি পাতার সাইজ অনুযায়ী আপনি শক্ত একটা কাগজে এরকম পাতার শেপ আগে কেটে নেবেন, তারপরে আপনি যেখানে যেখানে পাতা বসাবেন সেখানে আর কি ওই কাগজটা রেখে ড্রয়িংটা তুলে নেবেন, খুব সিম্পল। অথবা আমাদের আত্মীয় স্বজন পরিচিত বন্ধুবান্ধব অনেকেই আছে যারা আমাকে ড্রয়িং করে, তাদের মাধ্যমেও কিন্তু ড্রয়িং করে নিতে পারেন। তো আমি এখানে খুব সহজ করে আপনাদের সাথে আমি লতাটা দেখানোর চেষ্টা করলাম। এই লতাটা জাস্ট এভাবে করেই উঠতে থাকবে, কলি বা ফুল বা পাতা আমি যেভাবে দিয়েছি আপনি সেম যেখানে এই ডিজাইনটা ইউজ করবেন সেম একইভাবে এই ডিজাইনটা লতার মতো উঠতে থাকবে। তো আমি জাস্ট এতটুকুনি দেখাচ্ছি, আপনারা আপনাদের ড্রেসে পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। আমি এখানে ব্যবহার করবো ছোটো সাইজের ডলারগুলো, এগুলো মিডিয়াম সাইজ, এগুলো একদম ছোটো সাইজ, এগুলো মাঝারি সাইজ, মানে এক একটা এক এক সাইজের থাকে। তবে এই ডলারগুলো হচ্ছে সেলাই করে বসাতে হয় না, এগুলো গ্লু দিয়ে ইউজ করতে হয়। আমি আগের ভিডিওতে দেখিয়েছি আর অনেকেই কোশ্চেন করেছেন গ্লুটা ওয়াশের পর উঠবে কি না। আসলে এগুলো কোনো কিছুই স্থায়ী না, তো এটা ওয়াশের জন্য কিছুটা আপনার নিয়ম মেনে তারপরে ওয়াশ করতে হবে। যেমন আপনি এটা অনেক সময় ধরে ভিজিয়ে রাখতে পারবেন না, যেখানে আপনি এই ফেব্রিকগুলো ইউজ করে স্টোন অথবা ডলার বসাচ্ছেন সেখানে কিন্তু আপনি অনেক সময় ধরে ভিজিয়ে রাখবেন না। আর ওয়াশটা খুব তাড়াতাড়ি করে ফেলবেন যেন আপনার পানিতে আঠাটা নষ্ট না হয়ে যায়, একটু সেন্সিটিভলি তাই এভাবে করে ইউজ করবেন। আর আমি এখানে ব্যবহার করছি সুতি লাচ্ছি সুতা, এখানে আমি দুইটা সুতা নিয়েছি আর পাতার ভিতরে আমি লাল কালার সুতা দিয়ে কাজ করব। সবসময় তো আমরা সবুজ, টিয়া, জলপাই কালার এই ধরনের সুতার কালার আমরা পাতায় দিই, তো যেহেতু এখানে লাইট বাঙ্গি কালার আমি এখানে দুইটা কালার সুতা ব্যবহার করে কাজটা করব। এর জন্য আমি প্রথমে লাল কালার সুতা দিয়ে পাতার কাজটা করে নিচ্ছি। আর পাতার ভিতরে আমি দিয়ে দিচ্ছি ফিশ বোন স্টিচ, আর এই স্টিচটা তো প্রথমে মাঝখানে ফুল দিয়ে দুপাশ থেকে উঠাতে হয়। আমি অনেক ভিডিওতে এটা দেখাই, তো এটা তো এখন আপনারা সবাই অথবা কম বেশি পারেন। তারপর অনেকে যে প্রবলেমটা হয় যে ফ্রেম খোলার পরে সুতাগুলো হয়তো উপরে ভেসে থাকে, নয়তো আপনার কাপড়ের সাথে অনেক বেশি জোর কুচকে থাকে, এটা অনেক সময় হয় আপনি ভালো করে ফ্রেমটা না লাগানোর কারণে। আপনাকে টাইট করে অবশ্যই ফ্রেমটা লাগাতে হবে এবং কাজ করার সময় সুই এবং আপনার টানার যে ব্যালেন্সটা থাকে সুতার এটা সমান্তরাল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা পাতা হয়ে গেছে, তো আমি এখন সেম ওয়েতে সবগুলো পাতা করে নেব। তো পাতাটা হয়ে যাওয়ার পরে আমি এখন কলির নিচে যে আর কি ডালটা আছে সেটা করছি, আর এটা আমি দেবো শার্টন স্টিচ। আর এই স্টিচটাও আপনার ওয়ান কাইন্ড অফ ফিশ বোনের মতো একেবারে পাশাপাশি করে দিতে হয়। আর এক্ষেত্রে যেটা হবে একটা বুনলাটের মতো লুক আসবে, দেখতে অনেক সুন্দর লাগে। আর এই সেলাইটা খুবই সহজ আর সুতাটা খুবই সফট ছিল, যে কারণে কাজ করতে খুবই আরাম পেয়েছি। আপনারা অবশ্যই সুতা কেনার সময় দেখে কিনবেন, এই সুতার ভিতরে নকল আছে যেটা আর কি সুতাটা একটু শক্ত থাকে এবং খসখসে থাকে, মসৃণ থাকে না। সুতা কেনার সময় দেখবেন যে সুতাটা মসৃণ কিনা, স্কিনটা যদি দেখেন যে মসৃণ বা গ্লেসি একটা ভাব, আর সুতার যে তার সেটা কিছুটা চিকন থাকবে, বেশি মোটা থাকবে না, এই সুতাগুলো তুলনামূলক ভালো হয়। আর অনেক দিন থেকে সুতাগুলো যেহেতু দোকানে ওপেন থাকে সুতাগুলো বাতাসে নষ্ট হয়ে যায়, তো চেষ্টা করবেন আপনারা একটা নতুন সুতা বা শক্ত কিনা সুতাটা একটু দেখে কেনার, কারণ এই সুতাগুলো নরম হয়ে গেলে কাজ করার পরে আপনার খুব দ্রুত সেলাইটা নষ্ট হয়ে যাবে, কারণ কয়েকবার ওয়াশের পরে সুতাগুলো খুলে খুলে বা বগলে উঠবে। তো এক্ষেত্রে আপনি বাসায় সুতো স্টোর করার জন্য অবশ্যই আপনাকে এই সুতাগুলো কোনো বক্সে বা পলি ব্যাগে আপনি আটকে রাখতে পারেন যেখানে বাতাস প্রবেশ করে না।
তো সুতা কিভাবে কাটতে হবে বা সংরক্ষণ করতে হবে এমন একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পাতার যে কাজগুলো ছিল ওটা করে নিলাম। এখন আমি এখানে এক গুণ সুতা নিয়েছি, মানে একতার সুতা নিয়েছি তারের কাজটা করার জন্য। এখানে আমি স্টিম স্টিচ দিয়ে নিচ্ছি, মানে ডাল ফুট দিয়ে ডালের কাজটা করে নিচ্ছি। আর এটার জন্য আমি কিন্তু ছোটো ছোটো করে ফুলগুলো দিচ্ছি। এখানে কিন্তু আমি অনেক সময় দুই গুণ সুতা নিই, এখানে একতার নিয়েছি, মানে দুই এক গুণ নিয়েছি। এতে করে যেটা হবে আপনার লাইনটা চিকো, মানে সেগুলো দেখতে ভালো লাগে। আর এখানে যদি আমি দুইটা সুতা দিয়ে এই ডাল ফোড়টা করতাম তাহলে কিন্তু এই ডালটা একটু মোটা হতো আর কাজের ফিনিশিংটা অত সুন্দর আসতো না। এটা কিন্তু সামনাসামনি অনেক সুন্দর লাগে। এটা হয়তো আমি যেহেতু রাতে কাজ করি, আমি আগেও বলেছি আমি রাতে মানে রুমের লাইটের আলোতে কাজ করি, তাই কালার একটু ডিফারেন্স হয়। যেমন ওই লাইট বাঙ্গি কালারের যে কাপড়ের কালার, এটা অনেকটাই লাইট লাগছে, অনেকটা সাদার মতো লাগছে, বাট এটা কিন্তু অনেকটা বাঙ্গি কালার, সুন্দর লাগে। লাল এবং হলুদের কম্বিনেশনে ড্রেসের যদি আপনারা করেন তাহলে খুবই সুন্দর লাগবে। এখানে আমি একটা গোল্ডেন ইয়েলো কালারের সুতা নিয়েছি এবং আমার যে ফুলের পাপড়ি ছিল হার্ট শেপের, সেটার মাঝখান থেকে কীভাবে করে আমি স্টিচগুলো দিচ্ছি। আর এখানে আমি স্টিচ দিচ্ছি হচ্ছে শার্টের স্টিচ, প্রত্যেকটি স্টিচের পাশে আমি নাম লিখে দিচ্ছি, কারণ কাজ করার সাথে সাথে জিনিসটার নাম জানা থাকলেও ভালো হয়। কারণ আপনি যখন কাউকে শিখাবেন বা আপনি যখন একটা কাজ করছেন সেটার নাম জানবেন, তখন নিজের কাছেও ভালো লাগবে যে এই সেলাইটা দিয়ে কাজ করেছি। তো আমি এখন দেখতে পেলেন যে অর্ধেকটা কমপ্লিট করেছি, বাকি অর্ধেকটাও একইভাবে কমপ্লিট করতে হবে। আর স্টিচটা একদম পাশাপাশি করে দিবেন আর চেষ্টা করবেন যেখানে আপনি ড্রয়িংটা করছেন সেই লাইনটা সম্পূর্ণ এভাবে করে ঢেকে দিয়ে তারপর কাজ করার এবং লাইনটা ঠিক রাখার, তাহলে আপনার কাজটা সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু ফুলটা হয়ে গেছে আর কোনো রকম কলমের কালি কিন্তু দেখা যাচ্ছে না। আমি ভিডিও করার জন্য এখানে একটু মোটা করে কলমের দাগটা দেই, আর নর্মালি আপনারা যদি বলপেন দিয়ে দেন তাহলে চিকন হবে। এখানে আপনারা এরকমও রাখতে পারেন, এখানে আমি লাল কালার সুতা দিয়ে ভিতরের এই পাশটাতে আবার একটু চেইন স্টিচ করে এভাবে করে দিচ্ছি, লাইন ক্রিয়েট করছি, তাহলে দেখতে লুকিংটা সুন্দর লাগবে। তো এভাবে করে এখন আমি ডলারের চারপাশটা আমি এভাবে করে একটা লাইন ক্রিয়েট করে দিই। তো কমপ্লিট হয়ে গেছে ফুলটা, অসম্ভব সুন্দর ছিল। তো পিছনে অনেকেই বলেন কীভাবে গিট দিতে হয় বা সুতাটা কাটতে হয় সেটা দেখানোর জন্য, তো দেখুন এভাবে করে অন্য সুতার ভিতরে সুতা ঢুকিয়ে এভাবে করে একটু সুতা রেখে এভাবে করে গিট দিতে পারেন, এতে করে আপনার কাজটা আরও বেশি ভালো হবে। তো আমি এখন এখানে একটা কলি দেখাচ্ছি, অ্যাজ ইউজুয়াল যেভাবে ফুলের পাপড়ি করেছি একইভাবে এই কলির এই দুইটা পাতাও করতে হবে। তো আমি মাঝখান থেকে এভাবে করে ফুলটা তুলবো এবং পাশ থেকে ফুলগুলো তুলবো পাশাপাশি করে, যেন আপনার সুতাগুলো পাশাপাশি খুব সুন্দর করে সাজানো থাকে, দেখতে সুন্দর লাগে। আর এই হলুদ সুতাটা অনেক বেশি সফট অ্যান্ড গ্লেসি ছিল, কাজ করে সত্যি খুব আমার ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই সুতা কেনার সময় ভালো সুতা দেখে কিনবেন, দেখবেন কাজ করতে অনেক আরাম লাগবে এবং কাজের প্রতি আরও বেশি আপনি ইন্সপায়ার হবেন। কারণ অনেক সময় সুতা যদি অনেক বেশি ঝামেলা করে তখন কিন্তু কাজ করে মজা নাই। তো সুতা সবসময় ভালো এবং সুই ভালো একটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কাজও সুন্দর লাগবে এবং স্পিডলি কাজ করতে পারবেন। তো এখন এই পাশটাও আমি কমপ্লিট করে নিচ্ছি একইভাবে। তো কমপ্লিট হয়ে গেল আমার এই সুন্দর ডিজাইনটি। আশা করি এই ডিজাইনটা আপনারা আপনাদের কামিজে অ্যাপ্লাই করে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেষে তো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।